নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএসটির একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যারা কাটোয়া লাইনে কাটোয়া লোকাল চাপেন তাদের অবশ্য এই বিষয়টি অনেকেরই জানা। কাটোয়া লাইনের এক একটি ট্রেন যেন এক একটি মার্কেট। তো চলুন, কেন ট্রেনগুলোকে একটা মার্কেট বলছি সেগুলো আপনারা নিজে চোখে দেখেই বিশ্লেষণ করবেন। তো বন্ধুরা, আজকে আমাদের যাত্রাপথ ছিল ব্যান্ডেল স্টেশন থেকে জিরাট পর্যন্ত। অল্প কয়েক মিনিটেই এই ট্রেনে এমন কিছু এক্সপিরিয়েন্স আমরা সঞ্চয় করেছি যেগুলো কারণেই এই এই কাটোয়া লোকালকে একটা মার্কেট হিসাবে তুলনা করা হয়েছে। তো বন্ধুরা, ব্যান্ডেল থেকে ছাড়ার পর ট্রেনটি বেশ নর্মালই ছিল। প্রথমে দু একটা হকার এবং সাধারণ মানুষজন বেশ আরাম করেই ট্রেনে করে যাচ্ছিল, কিন্তু এরপরে শুরু হলো আসল মজা। প্রথমেই দেখলাম মার্কেটে কলা বেচতে এসছে একজন বিক্রেতা, এবং তিনি তার কলা প্রসাদ সাজিয়ে বসে গেছেন ট্রেনের মধ্যেই, এবং খরিদ্দাররা সেই কলা কিনতে চলে এসছেন তার ঝুড়ির সামনে। এরপরে দেখলাম যে একজন আঙুরালা, যেহেতু তার দোকানে বিক্রি হচ্ছিল না, সে কারণে হাঁটতে হাঁটতে মানুষের সামনে চলে আসছেন তার আঙুর বিক্রি করতে। তো বন্ধুরা, এবং তিনি রুদ্ধশ্বাসে চিল্লে চিল্লে সেই আঙুর বিক্রি করছিলেন, এবং মানুষজন সেই আঙুর পরখ করেও দেখছিলেন এবং কেউ কিনছিলেনও। এখানেই শেষ না, যেই ট্রেন এসে বাস ভিড়ে দাঁড়ালো, তারপরে আমরা দেখতে পেলাম হাজার হাজার দোকানদার সব ট্রেনে উঠে পড়ল এবং বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে ট্রেনের মধ্যে বিক্রি করা শুরু করলো। দেখতেই পাচ্ছেন, এই দাদা প্রথমে বাদাম নিয়ে এসে জোর হাঁকিয়ে হাঁকিয়ে বাদাম বিক্রি করতে শুরু করলো। এরপরে বাদামের সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে চলে আসলো জল। বাদাম খেয়ে জল তো অবশ্যই খেতে হবে না? এরপরে আপনি যদি চা খাওয়ার ইচ্ছা হয়, সেই চা কাকাও কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের কাছে চলে আসলো। এরপরে চা শেষ না হতে হতেই দেখুন চিড়ে ভাজা, আরও বিভিন্ন রকম ভাজা নিয়ে কিন্তু আরেক দোকানদার আপনাদের সামনে চলে এসছে। এইবার কী হবে, এইবার আরেক দোকানদার এসছে বেদানা নিয়ে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একের পর এক দোকানদার তার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে আপনার সামনে চলে আসছে, এবং আপনি বাজার থেকে যা ইচ্ছা তাই কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। দেখুন, প্রথমে একটা কাকু চলে যাওয়ার পর আরেকটা কাকু আবার চিপস, কুরকুরে এসব নিয়ে বিক্রি করতে শুরু করলো, এবং এখানে বেশ কিছু খরিদ্দারও আছে যারা কেনাকাটা করছিল। দেখুন, প্রথমে একজন যিনি আঙুর বিক্রি করছিলেন, তার বদলে আরেক আঙুরালা আবার চলে এসছে এবং তিনিও এখানে আঙুর বিক্রি করছেন। এখন আসছেন এক পাঁপড়বালা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই পাঁপড়বালা এসে মানুষকে পাঁপড় বিক্রি করছে। তো বন্ধুরা, এখানেই শেষ না, পাঁপড়বালা পর চলে এসছেন ছোলাওয়ালা, এবার আপনার ছোলা খাবার পালা, এবং তিনি জোর হেঁকে হেঁকে ছোলা বিক্রি করতে লাগলেন। তার ছোলা যেহেতু বিক্রি হলো না, তিনি চলে গেলেন সামনের দিকে। তো এবার আসছে আবার পাঁপড়বালা। তো বন্ধুরা, এবার নিজেরাই ভিড় করে ফেলছে ট্রেনে, লোকে অনেক কিছু খাওয়া গেল, মিষ্টি মুখ করা তো দরকার, এর জন্য দিলখুশ নিয়ে চলে আসছে আরেক দাদা। দেখতেই পাচ্ছ দিলখুশ বিক্রি হচ্ছে। এবার ঝালমুড়ি নিয়ে আসছে আরেক দাদা। তো বন্ধুরা, এই ট্রেনটি কিন্তু এখনও বাজবে স্টেশনে দাঁড়িয়েই আছে। মিনিট দুয়েকের মধ্যেই এতগুলো হকার আপনার সামনে দিয়ে চলে গেল। দেখতে পাচ্ছেন এবারে আরেক পাঁপড়বালা। তো বন্ধুরা, মিনিট তিনেকের মধ্যেই কমসে কম 50 থেকে 60টি হকার আপনার সামনে দিয়ে ঘোরাঘোরা করবে, এবং আপনি এখানে কিনতে পারবেন যে কোনো জিনিস। তো দেখতেই পাচ্ছেন এবার আরেক হকার চলে এসছে, ইনার কাছেও আছে আঙুর। তো এই নিয়ে আঙুর নিয়ে আসলেন তিনজন। তো বন্ধুরা, এখানেই শেষ নয়, এর আরও অনেক কিছু আছে। ভিডিওটা দেখুন এবং দেখতে পারবেন কত কিছু নিয়ে হকাররা সব উঠছে। এবার দেখুন, এদিকে ইনি নিয়ে এসছেন লেবু। এখানে একদিকে যেমন ট্রেনের আওয়াজ, তেমনি হকারদের আওয়াজও ব্যতিব্যস্ত হয়ে ওঠে সমস্ত ট্রেন। তো বন্ধুরা, এই কাটোয়া লাইনের এই ট্রেনে এটা কিন্তু একটি বিশেষত্ব, এখানে ট্রেনের মধ্যেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম খাবার। এর আলাদা একটা কারণ হলো বেকারত্ব।
কাটোলাইনে বেশিরভাগ যেহেতু গ্রাম, সেহেতু সেই গ্রামে কর্মসংস্থানের বড় অভাব। সে কারণে এখানকার লোকরা একটা কর্মসংস্থানের পথ করে নিয়েছে এই হকারিটাকে। এ কারণেই প্রত্যেক দিন প্রায় হাজার হাজার মানুষ ট্রেনে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, তাদের জীবিকা নির্বাহ করে। এ কারণে এখানকার প্যাসেঞ্জাররাও এই হকারদের সাথে যথেষ্ট অ্যাডজাস্ট করে চলে, কারণ এই হকারি করে কিন্তু এদের জীবনযাপন হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আরও অনেক হকার আসছে। এখন ট্রেন সবেমাত্র বাঁশবেড়িয়া ছেড়ে ত্রিবেণীর দিকে আসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আরও কত হকার উঠছে। ট্রেন যেই ত্রিবেণী স্টেশনে এসে নামলো, আরও অনেক হকার ত্রিবেণী থেকে উপরে উঠল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন উঠে গেছে বেদানা, বেলের শরবত, আরও অনেক কিছু। তো বন্ধুরা, এটাই হচ্ছে কাটোলাইনের বিশেষত্ব। এখানে ট্রেনে যেতে যেতে আপনি কখনও বোর হবেন না। আপনার সামনে চলে আসবে বিভিন্ন রকম মুখরুচি খাবার এবং আপনি নিজের পছন্দ মতন যেটা খুশি সেটাই খেতে পারবেন। এ কারণেই এই কাটোলাইন ট্রেনকে একটা চলন্ত মার্কেট বলা হয়, যেখানে আপনি পাবেন অনেক কিছু। এবং একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে জানিয়ে দিই, এই মার্কেটে, অর্থাৎ এই ট্রেন মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু বাইরের মার্কেটের থেকে অনেক সস্তা এবং মালগুলো থাকে ফ্রেশ। এরা রেগুলার মাল কিনে রেগুলার বিক্রি করে, সে কারণেই কাটোলাইনের যাত্রীরাও কিন্তু ট্রেন থেকে কেনাটাকেই বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন সবার শেষে দাদা রুমাল বিক্রি করছে। এরকম ধরনের আরও নতুনত্ব অনেক জিনিসই কিন্তু কাটোলাইনের ট্রেনে বিক্রি হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.